রেফারেন্স দিয়ে বলতে চাই, আমি জামাতে ইসলামের রাজনীতির সমর্থন করি না, কিন্তু জামাতে ইসলাম যে কৌশল, তাদের যে রাজনীতি, যে প্রক্রিয়া অত্যন্ত বিজ্ঞানসম্মত, বৈজ্ঞানিক, ঠিক কমিউনিস্ট পার্টির মতোই অনেকটা। খেয়াল করে দেখবেন তাদের স্টাডি সেল আছে, তাদের যে ছাত্র শিবির আছে, সেই ছাত্র শিবির একটা শিবির, ছাত্র শিবিরের প্রত্যেকটা সেল আছে, তাদের লেখাপড়া করতে হয়, বই পড়তে হয়, সেই বই পড়ে তাদেরকে উত্তর দিতে হয়, এবং সেখানে দেখবে যে তারা নিজেরা বই প্রকাশ করে, পত্রিকা প্রকাশ করে। এইগুলো কিন্তু আপনার চর্চা যদি না থাকে, জ্ঞানের চর্চা ছাড়া, জ্ঞান ছাড়া আপনি কখনো সাকসেস অর্জন করতে পারবেন না। এটা অত্যন্ত সত্য কথা যেটা ব্যাপারী সাহেব বলেছেন। আমি আজকে খুব বেশি কথা বলতে চাই না, প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে শুধু এটিকে আপনার বললাম যে আপনি তাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, যে কারণে আমি ফাউন্ডেশনকে আমি সবসময় অনুরোধ করছি যে আপনারা দয়া করে, আমি অনেক আগেও বারবার করে বলেছি যে আপনারা বিকাম এ থিঙ্ক ট্যাঙ্ক অফ বিএনপি, বিএনপি হতে যেন না, থিঙ্ক ট্যাঙ্ক হন বিএনপি। এবং আপনারা বইপত্র শুধু নয়, আপনারা আলোচনা করেন, সেমিনার করেন, নট দিস টাইপ অফ আলোচনা, সেমিনার করেন, ওয়ার্কশপ করেন, জানলার মধ্যে দিয়ে জিয়াউর রহমানকে আরো বেশি করে আমরা জানতে পারি, শরীর পারি, বোঝাতে পারি। একটা বিরূপ পরিবেশে আমরা আছি, আপনি জিয়াউর রহমান কথা বললেই আপনাকে মারতে আসবে, এবং এখন তো কনস্টিটিউশনে এমন কিছু ঢুকিয়েছে যে সত্য কথা বলতে গেলে আপনাকে আবার রাষ্ট্রদ্রোহিতার মামলায় দিয়ে দেবে, তাই না? তো এর মধ্যেই তো আমাদেরকে কাজ করতে হবে, এর মধ্যেই তো আমাদেরকে আপনি নিয়ে আসতে হবে জিনিসটাকে সামনে। তাই আমরা যেভাবে পড়ি আমরা সেইভাবে নিয়ে আসবো, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন কিন্তু কাজ করেন না, কিছু মনে করেন না। আমি যে কথাগুলো আপনাদের বলছি আজকে, আমি কিন্তু নিজে একজন শিক্ষক ছিলাম, যে কারণেই আমি কথাগুলো আজকে আবার আপনাদেরকে বলছি, যে নলেজ বেসড, যেটা উনি বলেছেন নলেজ বেসড সোসাইটি ছাড়া সেই সোসাইটি কখনো উপরে উঠতে পারে না, কি ভয়াবহ চিন্তা করেন। এখন আমাদের পত্রিকা খুললে আপনি লুট আর লুট আর লুট ছাড়া কিচ্ছু পাবেন না, অদ্ভুত। তারপর কারা লুট করছে? যারা আমাদের সমাজের সবচেয়ে বড় দায়িত্বে, রাষ্ট্রের দায়িত্বে, তারা ইমাজিন আর্মির সেনাবাহিনীর প্রধান সাবেক, ইমাজিন যারা আমাদের রক্ষা করবে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধান আইজি, তাদের তো বেরিয়ে আসছে, সংসদ সদস্য চোরাচালানির সঙ্গে জড়িত, টুকরা টুকরা হয়ে যায়, কোন সমাজ বলেন আপনারা? আজকে সংসদে তো আপনার ইয়ে মানব পাচারকারীও আছে, যে আদম ব্যবসায়ী, আদম ব্যবসায়ী কেন ভাই, মাদক পাচারকারীও তো ছিল, ভুলে যাচ্ছেন কেন? কক্সবাজার আর টেকনাফের সেই লোকের কথা ভুলে যান কেন, তাই না? এখানে তো ওদেরই আপনার সবচেয়ে বেশি প্রাধান্য, ভদ্রলোক তো এটা খুঁজে পাবেন, কিছু মনে করবেন না, সরি। এখানে আপনার যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, দেখেন প্রতিদিন দেখেন বাংলাদেশ ব্যাংক লুট হয়ে যায়, বাংলাদেশের সোনা লুট কি হারায় গেছে, হাইজ্যাক হয়ে গেছে, তারপরে আপনার ডলার রিজার্ভ ওই আপনার কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়ে চলে যাচ্ছে জানা যায় না, তারপরে ইন্টারন্যাশনাল আপনি হ্যাকিং হচ্ছে, হ্যাকিং হয়ে আপনার মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ডলার নিয়ে চলে যাচ্ছে, তাই না? কল্পনা করা যায়, শেয়ার ব্যাংক, শেয়ার বাজার, শেয়ার বাজারে বড় বড় রথি মহারথীরা লুটপাট করে শেষ করে দিচ্ছে, অর্থমন্ত্রী বলছেন আমার কিছু করার নাই, ওদের হাত অনেক লম্বা, মহিত সাহেব বলছিলেন, মনে আছে, মনে আছে আপনাদের? এখন বাংলাদেশে আপনার অনেকেই অনেক বড় বড় মানুষ, এত বড় মানুষের তার আশেপাশে যাওয়া যায় না, কেউ দরবেশ, কেউ সন্ন্যাসী, তারপরে আপনার কেউ বিরাট অথবা আপনার ধর্মীয় আলেম, এইসব লোকেরা এখন আপনার আমাদের এই কাজগুলোর সঙ্গে